হ্যালো বন্ধুরা অ্যাপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অ্যাপস এডামি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে তো বন্ধুরা আজকে তো আমরা প্রত্যেকেই প্রায় হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি তো হোয়াটসঅ্যাপের কিছু প্রাইভেসি পলিসির কারণে ভারত সরকার তার একটি নিজস্ব অ্যাপ্লিকেশন সন্দেশ লঞ্চ করতে চলেছে আমরা প্রত্যেকে জানি যে হোয়াটসঅ্যাপের কিছু প্রাইভেসি পলিসি রয়েছে যেগুলোর কারণে অনেকে হোয়াটসঅ্যাপ থেকে সরে অন্যান্য যে সমস্ত মেসেজিং ম্যাসেজিং অ্যাপ্লিকেশান রয়েছে যেমন টেলিগ্রাম বা আরও অন্যান্য ধরনের যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেগুলো ইউজ করতে শুরু করেছে তো হোয়াটসঅ্যাপ থেকে বিরত হয়ে যাচ্ছে সবাই বা হোয়াটসঅ্যাপ থেকে সরে যাচ্ছে সেই কারণে ভারত সরকার তার নিজস্ব একটি অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে তো সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে সন্দেশ তো সন্দেশ অ্যাপ্লিকেশান জিআইএমএস নামে আপনি পেয়ে যাবেন তো কী করে এটি ইনস্টল করবেন কী করে লগ ইন করবেন সমস্ত কিছু বলে দেব তো আপনি যেই ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারি ইউজ করে ওপেন করে সার্চ করবেন জিআই এম তাহলেই দেখবেন চলে এসেছে জিআইএমএস গভর্নমেন্ট অ্যাপ তো এই লিংকে ক্লিক করে দেবেন এই লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন সন্দেশ পোর্টাল গভর্নমেন্ট ইনস্ট্যান্ট মেসেজিং সিস্টেম তো এই অ্যাপ্লিকেশনটি এই লিঙ্কে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে তো এ দেখুন আমি ওপেন করে দিচ্ছি তো আপনারাও এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এই দেখুন এই যে প্রথমে রয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ফোনেই কিন্তু আপনি এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন তো আমার অ্যান্ড্রয়েডের জন্য আমি ওপরে থাকা লিঙ্ক থেকে আমি ডাউনলোড করে নেব ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলেই সেটি সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো নিচে নিচে যারা অ্যাপেল ইউজার আছেন তারা সেই এ ক্লিক করবেন এবং আপনারা সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো দেখুন আমি ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোডে ক্লিক করলে সেটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড করার পর কীভাবে সেটিতে লগ ইন করবেন এবং কীভাবে সেই কী কীরকম সে অ্যাপ্লিকেশন সমস্ত কিছু আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো যাই হোক আমার ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি সেটিকে ইনস্টল করে নেবো এবং দেখতে পাচ্ছেন আমি ওপেন করে দিলাম তো ওপেন করে আমি সেটিকে ইনস্টল করে আপনাদের সামনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোডে গেলেই এখান থেকে চলে আসবে এবং ইনস্টল অপশানে ক্লিক করবেন এবং ইনস্টল অপশানে ক্লিক করলে সেটি ইনস্টল হয়ে যাবে তো আমি এটিকে ইনস্টল করে নিচ্ছি ইনস্টলিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে আমি ওপেন করে দেখিয়ে দেবো তো ইনস্টল হয়ে গেলে ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করলে সেটি ওপেন হয়ে যাবে তো এখানে কিছু পারমিশন চাইবে সেগুলোকে ওকে করতে হবে তো এটি ওকে করবেন এবং পারমিশানগুলিকে অ্যালাউ করতে হবে তো এই অ্যালাউ বাটনে ক্লিক করবেন তো সেখানে ফটো ভিডিওর জন্য ক্যামেরার মাইকের পারমিশন এবং আপনার কন্ট্যাক্ট পারমিশন এবং ফোন ম্যানেজারের পারমিশন এবং এসএমএস পারমিশন সমস্ত কিছু পারমিশন কিন্তু এখানে চাইবে তো এটি একটি গভর্নমেন্ট অ্যাপস সেটি দিক থেকে আপনি নিশ্চিন্তে ভয় নেই ইউজ করতে পারবেন তা আপনি এখানে দুই রকম সিস্টেমে লগ করতে পারবেন মোবাইল এবং ইমেল তো মোবাইলে লগ করার জন্য এখানে আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে মোবাইল নাম্বার আপনার দিয়ে দেওয়ার পর ওপরে দেখতে পারবেন একটি অপশান দেওয়া রয়েছে গেট ওটিপি বলে তো আপনার মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর সেই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি নাম্বারটি আপনার এখানে দিয়ে তবেই আপনি রেজিস্টার করতে পারবেন তো আমার ওটিপি চলে এসছে আমি সেখানে ওটিপি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমার সামনে পেজ ওপেন হয়ে যাবে নতুন পেজ তো ওই দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড লেটস ক্রিয়েট ইউর নিউ অ্যাকাউন্ট তো আপনার এখানে আপনার নাম সিলেক্ট করতে হবে তো আপনার নামটি এখানে দিয়ে দেবেন নামটি দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন সে আপনার জেন্ডার সিলেক্ট করতে বলা হবে মেল ফিমেল আপনি মেল আমি মেল সিলেক্ট করে নিলাম এবং এখানে আপনার যে প্রোফাইল পিকচার সেটি অ্যাড করতে বলা হচ্ছে এবং এখানে আপনার লোকেশান চাইবে তো আপনি অ্যালাউ করতে পারেন বা স্কিপ করে দিতে পারেন তো আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে কিছু পারমিশানের স্ক্যান আপনার কন্ট্যাক্ট স্ক্যানের জন্য কিছু পারমিশান চাইবে তো সেটিকেও আপনাকে স্ক্যান করে করে দিতে হবে কারণ আপনি স্ক্যান না করলে আপনার কন্ট্যাক্টে কে কে এই অ্যাপ্লিকেশান ইউজ করছে সেটা আপনি বুঝতে পারবেন না সেটা হোয়াটসঅ্যাপেও বা অন্যান্য যে সমস্ত ম্যাসেজিং অ্যাপ্লিকেশানগুলো থাকে সেগুলোতেও এই স্ক্যানিংয়ের প্রয়োজন হয় তো আপনি নিশ্চিন্তে এটি ইউজ করতে পারবেন এটি একটি গভর্নমেন্ট পোর্টাল এবং আপনি খুব ইজিলি এই অ্যাপটি ইউজ করতে পারবেন খুবই সিম্পল অ্যাপ্লিকেশন এটি তো এখানে কিছু পারমিশন কর্যালাউ করতে হবে সেটা সেটিংয়ে গিয়ে সেই অটো 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 যেটা ডাটা অন করলেই যেন এই অ্যাপটি চালু হয়ে যায় সেই পারমিশনটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো আমি স্টার্ট আপ ম্যানেজারে সেই অ্যাপ্লিকে সেই পারমিশনটা আপনি আপনি পেয়ে যাবেন অ্যাপ অ্যাপ পারমিশনে সেটি আপনি পাবেন না স্টার্ট স্টার্ট আপ যে পারমিশনগুলো থাকে সেই স্টার্টআপ আপ পারমিশনে আপনি সেটা পাবেন তো স্টার্টআপ আপ পারমিশনে গিয়ে আপনাকে সেই পারমিশানটি অ্যালাউ করে দিতে হবে নাহলে আপনি ডাটা অন করা সত্ত্বেও কিন্তু আপনার মেসেজ বা অন্যান্য আদার্স কোনো ফিচার্স আপনি মেসেজ আসবে না বা কেউ আপনাকে যদি কল করে তাও তাও আপনি কল করতে পারবেন না যতক্ষণ না অ্যাপ্লিকেশানটি আপনি ওপেন করছেন তো জিআইএমএস এই অ্যাপ্লিকেশানটি আমি অ্যালাউ করে দিলাম এরপরে আপনি এখান থেকে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর আপনি এই অ্যাপ্লিকেশানটি ইউজ করতে পারবেন তো এটি একটি সাধারণ হোয়াটসঅ্যাপের মতনই বা টেলিগ্রামের মতনই এটি একটি অ্যাপ্লিকেশান এখানে এখানে আপনি কারোর সাথে চ্যাট করতে পারবেন বা ভিডিও কল বা অডিও কল সমস্ত রকম কলের ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন বা সিম্পলি মেসেজ এবং ছবি ভিডিও সমস্ত কিছু আপনি শেয়ারও করতে পারবেন খুবই সাধারণ একটি অ্যাপ্লিকেশান তো দেখতে পাচ্ছেন আমাকে ওয়েলকাম জানানো হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট ইনস্ট্যান্ট মেসেজিং সিস্টেম তো ধন্যবাদ এই মেসেজিং সিস্টেম অ্যাপ্লিকেশনের জন্য তো দেখতে পাচ্ছেন নিচে অপশান আপনি পেয়ে যাবেন অনেকগুলোই সেখানে আপনি গ্রুপও ক্রিয়েট করতে পারবেন এবং আপনার কন্ট্যাক্টের কে কে আছে সেগুলো আপনি দেখতে পারবেন বা আপনি এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট করতে পারবেন এখানে আপনি কোনো মোবাইল নাম্বার দিয়ে তাকে অ্যাড করতে পারবেন তো এ দেখুন মোবাইল নাম্বার আমি দিই নি যদিও তো এ হচ্ছে গভর্নমেন্টের যে ম্যাসেজিং সিস্টেম অ্যাপ্লিকেশন সেই মেসেজিং সিস্টেম তো এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনি আপনার প্রোফাইলে সেটিংয়ে গিয়ে আপনি প্রোফাইল চেঞ্জ করতে পারবেন এবং ম্যানেজ কন্টাক্ট অ্যাপ সেটিং নোটিফিকেশন সমস্ত কিছু আপনি এখানে সেটিং পেয়ে যাবেন অ্যাপ সেটিংয়ে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে অটো ডাউনলোড মিডিয়া ফাইল সবশেষে বলা যেতে পারে এটি একটি ভালো অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করে দেখতে পারেন আর আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকেও অন করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ